হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মাত্র আরও একটি সুন্দর বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম এবারের বিষয়টি হচ্ছে ভিউার্স আপনার হ্যান্ডসেট আপনার হাতে আছে অনেকগুলো অ্যাপস ব্যবহার করেন সিপিউ আছে তারপরে প্রসেসার আছে রেম আছে রোম আছে সবগুলো অপশন আপনাকে সুন্দরভাবে সঠিকভাবে সার্ভিস দিচ্ছে কি না বা ধরেন এক ধরনের একটা প্রবলেম হল আপনি বুঝতে পারছেন না কোথায় সমস্যা আছে হ্যাঁ ভিওয়ার্স আর এটার জন্য কোনো মেকারের কাছে যেতে হবে না বা ইলেকট্রিশিয়ানের কাছে যেতে হবে না বা মেরামতকারীর কাছে যেতে হবে না আপনি নিজেই আপনার সব সেক্টরে ভালোভাবে আপনাকে সার্ভিস দিচ্ছে কি না তা বুঝে নিতে পারবেন শুধু একটিমাত্র পদ্ধতির মাধ্যমে হ্যাপি ওয়ার্স প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন ডিভাইস ইনফো একটি অ্যাপস নামাতে হবে যে অ্যাপসটা আপনাকে সাহায্য করবে প্রত্যেকটা সেক্টরকে আলাদা করে দেখার জন্য এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন জায়গায় সমস্যাটা হয়েছে এই যে ডিভাইস ইনফো দিয়ে ক্লিক করলাম সাথে সাথে একটা অ্যাপস চলে আসলো আপনার বেওয়ার্স দুই নম্বরের যে অ্যাপস আছে আপনি সেটা ইনস্টল করে নেবেন ইনস্টল করা অ্যাপস লিখে বের করা এগুলো একবারে কমন জিনিস আমি জানি সবাই আপনারা পারেন যারা ইন্টারনেট ব্যবহার করে থাকেন ইনস্টল হতে হতে আমি একটি জিনিস বুঝিয়ে দিচ্ছি আপনাকে বিওয়ার্স এটা দিয়ে আপনি সাউন্ড ভিডিও কোয়ালিটি ভিডিও এবং আপনার স্পিকার ভালোভাবে কাজ করে কিনা হেড স্পিকার কাজ করে কিনা সব কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে স্পেসিফিকলি আলাদা দেখা যাবে এবং দেখতে পারবেন ওপেন করে দিবেন আপনারা ওপেন করে দিলে আসল ম্যাজিকটা শুরু হয়ে যাবে ভিওয়ার্স ওপেন করে দিলে আপনি অপেক্ষা করবেন ওপেনে ক্লিক করে দেখবেন আপনার প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা পার্ট পার্ট করে দেখাবে দেখতে পাচ্ছেন আপনার ফোনটা স্ক্যান হয়ে যাচ্ছে এক ধরনের এইখানে দেখাচ্ছে আপনার ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আপনার প্রত্যেকটা অংশকে দেখাচ্ছে আপনার র্যাম সেভেন্টি সিক্স পার্সেন্ট মানে আমার সেটে র্যামেটা ইউজ করছে ডিভাইসে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছে মডেল সহ সব কিছু দেখাচ্ছে এখানে ডিভাইসে ক্লিক করার পরে ডিভাইসের যে নেম মডেল ম্যানুফ্যাকচার কোম্পানির নাম সবই দেখাচ্ছে সিস্টেমে ক্লিক করবেন দেখতে পাবেন কোড নেইম আর অনেক কিছু আছে হয়তো আপনি সেগুলো জানেন আমি হয়তো জানি না এরকম সিপিও ক্লিক করবেন সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখানে কতটুকু দখল আছে সিপিইউ এর যে স্ট্যাটাসটা কী কন্ডিশন কি সব দেখাবে ব্যাটারি ব্যাটারি সঠিকভাবে কাজ করতেছে কিনা কতটুকু চার্জ এখন আছে কতটুকু চার্জ দেয় এসবগুলো দেখায় এখানে একটা হ্যান্ডসেটের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেহেতু নেটওয়ার্ক কোয়ালিটি নেটওয়ার্কটা কীরকম দেখাবে আপনাকে কয়টি দাগ দেখাবে মোবাইল ডাটা ইউজ করলে কতগুলো দাগ থাকে না থাকে সব দেখাবে আইপি ড্রেস কত অনেক সময় প্রশাসন যখন আমাদের ট্রেক করে এই আইপিও ড্রেস দিয়ে ট্রেক করে এই আইপি অ্যাড্রেসটা আপনি দেখে নিতে পারবেন লাস্টে কানেকটিভিটি আপনার সেটটা কার কার সাথে বা কোন কোন নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছিল এত এতদিন তাও দেখতে পারবেন তারপরে হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশন কত আপনার আপনি কত রেজুলেশনে আপনার সর্বোচ্চ আপনার ফোনটাকে নিয়ে যেতে পারবেন তা দেখাচ্ছে তারপরে বিভিন্ন কিউআর কোড ব্যবহার করা হয় কি না মেমোরিটা দেখাবে আপনার মেমোরি কতটুকু কোন অ্যাপস কতটুকু দখল করে রেখেছে সিস্টেম স্টোরেজ কতটুকু ফুল আছে মানে আপনার যাবতীয় সব কিছু যে প্রবলেমটা এখানে দেখাবে সেই প্রবলেমটাকে আপনি নিয়ে কাজ করতে পারেন ক্যামেরা রেজুলেশনটাও দেখতে পাচ্ছেন এখানে তারপর হচ্ছে থামনেল একটা বিষয় হচ্ছে থামনেল তারপরে হচ্ছে সেন্সার সেন্সারগুলো কাজ করে কিনা মানে আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন নেটওয়ার্কের সাথে যুক্ত হন সেগুলো সঠিকভাবে যুক্ত হয় কি তাও দেখা যাচ্ছে এখান থেকে টেস্ট আছে আমি যেগুলো দেখিয়ে দিলাম যে আপনি প্রত্যেকটাকে টেস্ট করে নিতে পারবেন এখান থেকে ক্লিক করে যে আপনার এটা কাজ করতেছে কিনা এই যে ধরেন এই যে লাইট আছে এটা আসলে কাজ করে কিনা এগুলো আপনি টেস্ট করে নিতে পারবেন এখান থেকে এদের দেখতে পাচ্ছেন এলাও দিয়ে দিবেন দেবেন লাইট আসলে কাজ করে আমি বন্ধ করে দিলাম মানে বিভিন্ন সময় আপনার স্পিকার এগুলো এখান থেকে টেস্ট করে নিতে পারবেন এটাই হচ্ছে মূল পার্ট টেস্ট মানে কোনটাতে সমস্যা আছে সেটা যদি আপনি দেখেন তাহলে টেস্ট করে দেখে নিতে পারবেন তবে আশা করি ভিডিওটি কাজে লাগবে কাজে লেগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন এস এম টিভির পাশে থাকবেন আপনাদের জন্য এস এম টিভি আজকে সফলতার দ্বার প্রান্তে বা সফল হয়েছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম